দলের পতাকা ড্রেনে ফেলে দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা দুর্গাপুরে। বিজেপির কর্মীরা এই ঘটনার প্রতিবাদে তুমুল বিক্ষোভ শুরু করলেন নগর বিধাননগর হাউজিং কলোনিতে। অভিযোগের তির তৃণমূলের দিকে, পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ, কমিশনের দ্বারস্থ হচ্ছে বিজেপি। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাতে। অভিযোগ মদ্যপ তৃণমূল কর্মীরা রাতের অন্ধকারে বিধাননগর হাউজিং কলোনির ভেতরে লাগানো বিজেপির দলীয় পতাকা ড্রেনে ফেলে দেয়। একই ঘটনা ঘটে দুর্গাপুরের 25 নম্বর ওয়ার্ডের মধ্যেও। বারবার স্থানীয় নিউ টাউনশিপ থানা ও বিধাননগর ফাঁড়ির পুলিশ আধিকারিককে জানানো হয়েছে, কিন্তু কাজ হচ্ছে না। গতকাল রাত্রেও আমি যখন আমাদের দলীয় কর্মসূচি সেরে যখন ফিরছি রাত্রি 11:30, তখনও পর্যন্ত দেখে গেছি ঠিক আছে। সকালবেলা এলাকার লোক, তার কারণ এলাকার লোক তৃণমূলের পাশে নেই, এলাকার লোক কন্টিনিউ আমাকে ফোন করছে যে প্রবীরদা আসুন, দেখুন ড্রেনের মধ্যে সব পতাকা পড়ে আছে। আমি যখন এসে দেখি প্রত্যেক দিন এটা চলছে, ড্রেনের মধ্যে তার চারদিকে পতাকা পড়ে আছে। তার কারণ তৃণমূলের দুষ্কৃতীরা জেনে গেছে, তৃণমূলের দুষ্কৃতীরা জেনে গেছে যে 25 নম্বর, 26 নম্বর, 23 নম্বর এইখান থেকে তাদের জামানত জব্দ হতে চলেছে। এর আগের দিনও আমরা বলেছি, যখন আমাদের 27 নম্বর দলীয় কার্যালয় পুরানো হয়েছিল, ওখানে দাঁড়িয়েও আমি চ্যালেঞ্জ করেছি, দাঁড়িয়েও চ্যালেঞ্জ করেছি, আজকেও চ্যালেঞ্জ করছি। আপনারা দেখে নেবেন এই সব ওয়ার্ডে তাদের জামানত জব্দ হয়ে যাবে। আমরা লোকের বাড়ি বাড়ি যাচ্ছি, যখন দলীয় আমরা কোনো কিছু বিলি করছি, তখন তারা দেখতে পাচ্ছি তাদের মনোভাব। তারা বলছে যে আমরা কোনো নিষ্কৃতি পাবো, তারা সেটা টের পেয়েছে। তারা টের পেয়ে তারা ভাবছে দলীয় পতাকা কিছু ছিঁড়ে দিয়ে, কিছু ফেলে দিয়ে আটকাতে পারবে। তারা মূর্খের স্বর্গে বাস করছে। তারা শাহজাহানকে দেখে শিখুক, তারা অনুব্রত মণ্ডলকে দেখে শিখুক। কালকেই দেখেছি আমরা শাহজাহানকে, তার বউ বাচ্চা সে কাঁদছে, শাহজাহান কাঁদছে, তাদের অপেক্ষা করছে। ভোটের পর সেটা তাদের অপেক্ষা করছে, যেটা আমাদের নেতৃত্ব একটু আগে বললো ইডিআইটি। আমরাও জানি যে কীভাবে জল দপ্তর লুট হচ্ছে, কীভাবে এখানকার কোয়ার্টার লুট হচ্ছে, কীভাবে জমি জায়গা লুট হচ্ছে, আমরা জানি না, সব জানি। ভোটের পর আপনারা মিলিয়ে নেবেন, তখন কুল পাবেন না। এখনও বলছি সাবধান হয়ে যান, গণতান্ত্রিক পদ্ধতিতে যেভাবে আন্দোলন করার দরকার আমরা করবো, আপনাকে বুঝিয়েই ছাড়বো। আপনি ভাবছেন যে মলয় ঘটকের হাত ধরে বেঁচে যাবেন, কোনো দিন বাঁচবেন না। মলয় ঘটক যখন বাড়ির এক কোণে লুকিয়ে আছে, আপনাকেও দুদিন পর লুকিয়ে থাকতে হবে, এটা আমরা বলছি। আমরা বলছি যদি আপনি এত বড় নেতা হন, দিনের বেলা এসে একটা পতাকা হাত দিয়ে দেখান, ওপেন চ্যালেঞ্জ। সেদিনকে করেছি, আজকেও করছি, বুঝে নেবো তো কত বড় আপনারা ব্যাটা হয়েছেন। কিন্তু আপনারা পারবেন না, আপনারা পারবেন না। তার কারণ জানেন, রাতের অন্ধকার আপনারা ঘুরতে বেশি ভালোবাসেন। রাতের অন্ধকার প্রত্যেক দিন এই এলাকার পুরো একদম জুয়ার আসরে চলে যাচ্ছে, মদের আসরে চলে যাচ্ছে। রাত 12টার পর লোকের বাড়িতে ঢিল ফেলা হচ্ছে। বিধাননগরে কোনোদিন এই কৃষ্টি এই সংস্কৃতি ছিল? আমরা ছোটো থেকে এখানে মানুষ হয়েছি, কোনোদিন বিধাননগরের ফ্ল্যাগ ফেস্টুন ছেঁড়া হয়েছিল? কোনোদিন ছেঁড়া হয়নি। এই কালচারে সে কিছুদিন আগের থেকে, তার কারণ তারা জেনে গেছে যে পায়ের তলা থেকে তাদের মাটি সরে গেছে। কিন্তু আমরা বলতে চাই যে সন্ত্রাস শেষ কথা বলে না, মানুষ শেষ কথা বলে। তাই মানুষের উপর বিশ্বাস আছে, আমরা খুব তাড়াতাড়ি বড় আন্দোলনে নামছি। আপনার নাম? আমার নাম প্রবীর রায়, দুর্গাপুর পূর্ব 3 নম্বর মণ্ডল প্রেসিডেন্ট।